না রাখমান রাহে আজকের আমাদের এই প্রতিবাদ সভা আমরা সবাই অবগত হয়েছি অবস্থ হয়েছে প্রাণ বিসর্জন দিয়েছে আরেকজন শিক্ষক কলেজ শিক্ষক যার জন্য আজকে আমরা এই প্রতিবাদ সভা করতেছি আমরা করছি শুধু আজকের শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার জন্য একজন শিক্ষার্থীকে যখনই শৃঙ্খলার মধ্যে আনতে যাচ্ছি তখনই কোনো না কোনো ছাত্র প্রভাবশালীদের ছাত্র ছাড়াই থেকে আমাদের শিক্ষকদের বিভিন্নভাবে হয়রানি করে অথবা মান সম্মানের উপর আঘাত আনে যা বিভিন্ন আমাদেরকে ঐক্যবদ্ধ বিকল্প নাই আর প্রশাসন এবং মাতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি সবার সেই শিক্ষা যারা দিয়ে থাকেন সম্মানিত শিক্ষকদের আজকের আপনারা যদি সমাজে সম্মানিত না করেন আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার সুতরাং আপনাদের কাছে এই অনুরোধ করি শিক্ষকরা যাতে আর কখনো কোথাও বিশেষ করে শরণখোলা আমাদের শরণখোলা এখানে আজকে একত্রিত হয়েছি শরণখোলা যাতে আমরা নির্বিঘ্নে নির্দ্বিধায় নির্ভয়ে আমরা পাঠদান করতে পারি তার একটি উপযুক্ত পরিবেশ তৈরি হোক এই প্রত্যাশা রেখে সকলের দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ।